দেখেন, একটা মেল থেকে আরেকটা মেলে আমি এই মেলটার জাস্ট ভেরিফাই করতেছিলাম, যেহেতু আমার অ্যাকাউন্ট আছে, আই হ্যাভ এ অ্যাকাউন্ট। সো আমি এখানে কনফার্ম করার পরে আমাকে এখানে একটা অ্যাক্সেস নিয়ে চলে গেল সাইন আপ করার জন্য, যেহেতু আমার এই অ্যাকাউন্টে অলরেডি সাইন আপ করা আছে আইডি দিয়ে। দেখেন, সো আমার কন্টিনিউ সব কিছু আসছে, আমি অ্যাকসেপ্ট করে নিলাম। এখানে আমার এই আইডিটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। সো রিডাইরেক্ট টু ইউটিউব। সো আমার এইখানে অলরেডি ইউটিউব স্টুডিওস চলে আসতেছি। সো আমরা ইজিলি আমরা একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে আমার ইউটিউব মনিটাইজেশন অ্যাড হয়ে যাচ্ছে। এবং দেখেন, এখানে যদি অ্যাড হয়ে যায় তাহলে আমার অ্যাকসেপ্ট দেখাই দিবে, আর যদি এটাতে অ্যাক্টিভ না হয় তাহলে আমার এখানে ইরর দেখাই দিবে। আমার সেট আপ ইজ অলরেডি অ্যাডসেন্স, সো এখানে অলরেডি সেট আপ ইজ গোয়িং অ্যাডসেন্স শো করতেছে ইন প্রোগ্রেস আন্ডার রিভিউ। এখন আমার এটা রিভিউতে যাবে, অ্যান্ড রিভিউ করে যদি মনে হয় ও চ্যানেল শিওর কমপ্লেইন অন দিস ইউটিউব পলিসি, সো ইউ আর উইথিন মোমেন্ট অটোমেটিকলি অফ ইউর কম্পিউটার ফার্স্ট টু স্টেপ। সো আমার যদি অ্যাক্টিভ হয় তাহলে আমার এটা অ্যাক্টিভ করে দিবে, দেন ইজিলি আমার সেকেন্ড অ্যাকাউন্টটাও ইউটিউব মনিটাইজেশনে অ্যাড হয়ে যাচ্ছে। এবং চাইলে আমরা এই অ্যাকাউন্টের সবগুলোই আমরা আদার্স যে অ্যাকাউন্ট আমাদের মূল অ্যাকাউন্ট মাদার অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টের সাথে এটাও অ্যাড হয়ে যাচ্ছে। সো বন্ধুরা ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। আমরা একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে কীভাবে মডিফাই অ্যাড করতে হয় সেটা দেখলাম। সো আমি আবার দেখাচ্ছি এখানে, যেহেতু আপনার অ্যাকাউন্ট আছে সেখানে কন্টিনিউ দিয়ে দিবো। আর এখানে যদি এই ধরনের অপশন থেকে থাকে আমরা আর্নিংয়ে চলে আসবো, ইউটিউব অপশনে এসে আর্নিং অপশনে এসে আমার এটা ডান আন্ডার আইটেম ইজ ডান, সব কিছু এখানে সব কিছু আমার অ্যাকাউন্ট আর সব কিছু কমপ্লিট আছে। দেন আমার এখানে দেওয়ার পরই আমার অ্যাকাউন্ট রিলোড দিয়ে দেখাই। এখানে ইরর দেখাচ্ছিল, এখন আমরা ইররটা দেখাবে না। সো আমার সেকেন্ড অ্যাকাউন্টটা অলরেডি রিভিউতে চলে গেল, রিভিউ থেকে দেখার পর দেয়ার ইজ অটোমেটিক্যাল আফটার কমপ্লিট অ্যান্ড টু স্টেপ। সো আমরা এটা দেখার পর এখানে আমার মেল চলে আসবে, দেন আমরা অ্যাকাউন্টটা পরে আমি বুঝতে পারবো। সো পরে ভিডিওটা ইনশাল্লাহ যদি আমার অ্যাক্টিভ হয়ে যায় সেটাও ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সো সবাই সুস্থ থাকেন, ভালো থাকবেন, আর অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট করবো যারা নামাজ পড়েন না তারা অবশ্যই নামাজ পড়ার জন্য। বন্ধুরা, নামাজের কোনো বিকল্প নাই, আমরা যে যতই ইনকাম করেন না কেন, যতই যাই করেন না কেন, নামাজ না পড়লে আপনার রিজিকের ফয়সালা অবশ্যই আল্লাহ করে দেবেন ইনশাল্লাহ। সো আপনারা আমি রিকোয়েস্ট করবো অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের অবস্থান থেকে ইনশাল্লাহ নামাজগুলো পড়বেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।